সবথেকে প্রথম শুভ নবমী সবাইকে। আমাকে সকাল থেকে একদম টাইম পাইনি, ইটস 1:30 হয়ে গেছে। সকাল সকালে একটু উঠতে আলসে হয়েছে, আমি ব্লগ এডিট করছিলাম রাত্রে, সো আমি 4 o'clock ঘুমিয়েছি, তারপর লেট উঠেছি, এখানে লেট আসছি পান্ডালে। অ্যান্ড সব ভালো করে গেছে, পুজো অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার হাবান হবে, ওই হাবানে বসবো, ওই হাবানটাও তোমাদের দেখাবো। এখন আমরা ছবি তুলছি, সব ছবি টবি তুলছি, সেলফি নিচ্ছি, তোমাকে ওটাও দেখাবো, তোমাদের ভালো ভালো ছবি আসছে। অ্যান্ড আউটফিটও দেখাবো, অ্যান্ড ডু লেট মি নো আমি কেমন লাগছি। এবার একটু হিন্দিতে বলি, সব বতাইয়েগা মানে কেসি লাগ রি হুম। আমি সারে পিকচার শেয়ার করুঙ্গি, আর যে পূজা হনে ওয়ালি হ্যা ওবি শেয়ার করুঙ্গি। আপলোক পিছলা ব্লগ ভি দেখো, বহুত মস্তি কি থি হামলোগোনে। কমেন্ট মে বতাও আপলোগকো কনসা মোমেন্ট হামলোগকো আচ্ছা লাগা। অ্যান্ড ইয়েস, আগে কা পূজা মে আপলোগকো থোড়ি দের মে দিখানে ওয়ালি হুম। বাই বাই। রিতিকা বিশ্বাস চ্যানেল জাদা লাইক করেন, বহু ট্যালেন্টেড সিঙ্গার হ্যাচার কি হমলোক মা বঙ্গালী অ্যাসোসিয়েশন অর্ডার থেকে বিহার সে মা দুর্গা পন্ডাল মেয়ে আমি সবই দর্শকোকে নিবেদন করতাম হুম কি রিতিকা বিশ্বাস চ্যানেল লাইক করেন, জাদা জাদা শেয়ার করেন, ধন্যবাদ, জয় মাতা, জয় মাতা দি। আপনি বঙ্গালী মে বলবো এসে দু লাইন। সো
এখন আমাদের আঞ্জলি হয়েছে, এখন আমরা কিছু খাচ্ছি, সকাল থেকে উপোস, মানে আমি খাচ্ছি। আর এরা এখন ইয়ারিংস খুলছে, তো বলছে কি ব্লগটা বানায় নাও, ফটোস তুলে নাও, সো আমরা ইয়ারিংস খুলে নেবো, তারপর ভালো দেখে দেবো না এমনি কোন সা ভাব এসি বাজাচ্ছে। বল না, আচ্ছা মনে বতায়গি বা স্কুল কাছে যাতে তুই এখন শুধু মা বাবা অ্যান্ড সব কাকু কাকিরা বাচ্চা আছে, তারা যাচ্ছে, আমি তাদের দেখাচ্ছি তারা খাবে, এখন বসা আছে সব গুছাচ্ছে। তারপর জানি না আমি শুট করতে পারবো বা না, তারপর আমরা বাড়ি যাবো, তারপর আবার ফিরবো বিকালে। অ্যান্ড একটু আমাকে এডিট করতে হবে, আমাকে ঘুম পাচ্ছে, বাট স্টিল আমি এডিট করবো বাড়ি গিয়ে। অ্যান্ড তারপর আমি জানি না ব্লগ করতে পারবো বা না, সেই জন্য এখন থেকে বলছি, তারপর বিকালে দেখা হবে তোমাদের সাথে। বাই বাই, টেক কেয়ার এভরিওয়ান। মা কাকি এই যে বাচ্চারা সব আড্ডা দিয়া, অ্যান্ড এখানে পিছে সবাই খাবার খায়, এখন কেউ বসেনি খাবার খেতে, সব বুঝাবে এখন। Good night.